মিরপুরে 4 ছক্কার বৃষ্টি, মুশফিকের 68 আর তামিমের 40 ছাপিয়ে বিজয় লুইসের ব্যাটে ঝড়। 22 বলে 53 করে এভিন লুইস জানান দিলেন ক্যারিবিয়ানদের পাওয়ার। খালেদ শোয়েব মালিকদের বল একের পর এক বাউন্ডারি ছাড়া করেছেন আফিফ বিজয়ও, ফলে জমজমাট এক লড়াই দেখল ক্রিকেট প্রেমীরা। ফরচুন বরিশাল আর খুলনা টাইগার্সের হাই স্কোরিং এর ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায়। তৃতীয় ওভারে 15, চতুর্থ ওভারে 18, পঞ্চম ওভারে 21 আর ষষ্ঠ ওভারে 15, পাওয়ার প্লের 6 ওভারে 87 রান। ফরচুন বরিশালের বোলারদের রংপুর রাইডার্স খেলতে না পারলেও খুলনার ব্যাটাররা করেছেন তুলোধুনব। তার আগে 188 রানের বড় টার্গেট দাঁড় করায় ফরচুন বরিশাল। টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি আফগান তারকা ইব্রাহিম জাদরান। 16 বলে 11 রান করে আউট হন এই ডানহাতি ব্যাটার। এরপর পিচে এসেই ব্যাট চালাতে শুরু করেন সৌম্য সরকার। 10 বলে 22 রান করে রান আউট হন এই টাইগার ক্রিকেটার। তবে মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন আরেক অভিজ্ঞ ব্যাটার তামিম ইকবাল। 33 বলে 40 রান করে তামিম আউট হলেও অপর প্রান্তে থিতু হন মুশফিক। 32 বলে নিজের 50 পূরণ করেন এই ডান হাতি ব্যাটার, তাকে যোগ্য সঙ্গ দেন মাহমুদুল্লাহ রিয়াদ। 19 বলে 27 রান করে আউট হন মাহমুদুল্লাহ রিয়াদ। শেষ দিকে শোয়েব মালিকের 5 রান এবং মুশফিকুর রহিমের 39 বলে অপরাজিত 68 রানে ভর করে 4 উইকেট হারিয়ে 187 রানের বড় পুঁজি পায় ফরচুন বরিশাল। খুলনার জয়ের জন্য দরকার ছিল 188, যা বেশ সহজেই নিয়েছে সুন্দরবন এলাকার দলটি। 188 রানের টার্গেটে ওপেনিংয়ে নামেন এভিন লুইস এবং বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার আনামুল হক বিজয়। দুজনেই শুরু করেন ফায়ারি ইনিংস। এক সময় গিয়ে বিজয়কে দর্শক করে স্ট্রাইক নিয়ে 4-6 হাঁকাতে থাকেন এভিন লুইস। মাত্র 22 বলে 53 করে আউট হন তিনি। পাওয়ার প্লেতে 50 করে তিনি আউট হলেও ঠিকই 87 রান তুলে নেয় খুলনা। এরপর ধীরে সুস্থে এগোতে থাকে দুই দেশি ব্যাটার বিজয় ও আফিফ। 14তম ওভারে 50 তুলে নেন আনামুল হক বিজয়। এরপর আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি তামিমদের। বড় রানের টার্গেটেও নিজেদের শতভাগ জয়ের রেকর্ড অব্যাহত রাখলেন বিজয় লুইস নাহিদুল্লাহ।